সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 20 আগস্ট 2021 শুক্রবার আমরা আম্বারিহাটে অবস্থান করছি এবং দেখছেন এই যে আমরা এ পাশে দেখছি যে গরুগুলো, এই সব গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। এই যে দেখেন, আমরা একটু আপনাদের দেখাই পরিবেশটা। এই যে গরুগুলো বিক্রি হয়ে কিন্তু এই জায়গায় বাঁধানো আছে, এই যে সব গরুগুলো বিক্রিত গরু, এবং এই গরুগুলো এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে। তো বাজারের একেবারে আমরা শেষ মুহূর্তে অবস্থান করছি, আপনাদের এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা বা বিভিন্ন প্রান্তের খামারিরা আজকে কী দরে এই আম্বারিহাট থেকে গরু নিয়েছে এবং তারা আসলে আজকে বাজার দরটা কেমন পেয়েছে, কোথা থেকে বা এসেছিলেন, আমরা এই বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন, আমরা একটু কথা বলি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন? আমরা রাজবাড়ি পাংশা থেকে আসছি। রাজবাড়ি পাংশা থেকে? আপনার আপনার ইউটিউব চ্যানেল থেকে? হ্যাঁ, আমরা এটা দেখে। আচ্ছা আচ্ছা, আমার চ্যানেল দেখে আসছেন। তো চ্যানেলে যে রেট এবং বর্তমানে বাস্তবিক রেট কি মিলছে নাকি কম বেশি কিছু হয়েছে? সামান্য একটু, কিন্তু অধিকাংশই মিল মিলে গেছে। আচ্ছা, সামান্য কম বেশি হলো, এটা পিছনে কি কারণ হতে পারে একটু? এটা হয়তো আপনার আমদানিটা বেশি অথবা কম, আবার মনে করেন ব্যাপারী বেশি, হ্যাঁ, আবার ব্যাপারী কম, এজন্য কম বেশি হতে পারে। মানে মোটামুটি 19-20 লেভেল আছে, মোটামুটি লেভেল আছে। তার মানে আজকে আপনি বাজারে গরু নিয়ে সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট, এবং শুধু তাই না, এই যে আমার চাচা সহযোগিতা, মানে চাচা কিনে দিয়েছে আপনাকে? আচ্ছা, আমরা চাচার সাথে পরিচয়। চাচা কি নাম? আমার নাম মোশারফ হোসেন বুলু। মোশারফ হোসেন বুলু, আপনি এখানে কিনে দেন? জি, আমি কিনে দেন। ও, আপনি যে খলিল ভাই এখানে থাকেন? জি, আমার শ্বশুর হয়। ও, আপনার শ্বশুর? আচ্ছা, শ্বশুর জামাই আপনার ব্যবসা করেন? জি জি। আচ্ছা আচ্ছা, ভালো। তো আজকে কতগুলা কিনে দিলেন? আমি আজকে বর্তমান 6টা কিনছি। 6টা কিনলেন, আর ওইদিকে কয়েকটা দিছি। হ্যাঁ, আর এখন বর্তমান আর দু তিনটা নেবেন। আজকে বাজারটা কেমন যাচ্ছে? আজকে বাজারটা খুব কমই আছে। কমই আছে, আমদানি খুব বেশি আছে, কম আছে। কম আছে। আচ্ছা আচ্ছা, একটু আপনার ফোন নাম্বারটা দিবেন আমাদের। 0174 3030 1222 3838 3838। আপনাকে যদি কেউ বিশ্বস্ততার সাথে এই নম্বরে যোগাযোগ করে আপনি তাদেরকে কিনে দিতে পারবেন? পারবো। আচ্ছা, ধন্যবাদ, আমরা একটু দেখবো। আচ্ছা, এই যে এর পাশে দেখছি আমরা, এই যে চাচা, এই যে এটা নিলেন, এগুলো সবগুলো? জি, সব কি খামারের উদ্দেশ্যে? জি, খামারের উদ্দেশ্যে। আচ্ছা, কতদিন রাখেন এগুলো? এটা 3 মাস। 3 মাস রাখবেন, তারপর আবার বিক্রি করবেন? আবার বিক্রি করে আবার আসবেন? আবার আসবেন এখানে। আচ্ছা, আমরা একটু রেটটা দেখবো যে কোনটা কত টাকা পড়েছে। এই যে যে ইয়াটা দেখছি, শার্টটা, না না, প্রথমটা ওটা নেই, ওটা না, এখান থেকে শুরু। আচ্ছা, আমরা একটু এটাকে সরান দেখি, আমরা একটু দেখে দিলাম। নামটা খালি বলে দিন। আসসালামু আলাইকুম। এটা কত টাকা পড়ছে? হ্যাঁ, হয়েছে, থাক থাক। এটা কত টাকা পড়ছে? 50,000। দেখেন, মানে কিছুটা শাহিওয়াল নাকি? ৫০,০০০ টাকা পড়ছে। এই যে তার পাশে যেটা দেখছি, 42,000 গরু, এদের দেখেন 42,000 টাকা। আচ্ছা, আমরা একটু তার পাশে চলে যাবো। 48,500 টাকা এটা পড়েছে। আমরা একটু একটু সরান দেখি, একটু দেখার ব্যবস্থা করে না। এই যে এটা 48,500 টাকায় শাহিওয়াল দেখায়, 48,500 টাকা পড়েছে। এই যে তার পাশে ক্রসটা কত পড়েছে? 46,000। এই যে এটি 46,000 টাকা দেখার চেষ্টা করি। আচ্ছা, তার পাশে 44,000। এই যে এটি 44,000 টাকা পড়েছে দাম, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আর এই যে যে এটা শাহিওয়াল, ওটা বলতে পারবো না, ওটা নেওয়া হয়নি। এই কয়টা নিছেন? জি জি, কয়টা নিছি? এক কয়টা। আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকায় তো অনেক হাট আছে, তো এত হাট থেকে আপনি একেবারে উত্তর? আপনার রাজবাড়ি হাটের চাইতে এখানে অনেক দাম কম আছে। দাম কম পাইলেন? জি। আনুমানিক কত টাকা কম? তাতে আপনার একটা গরু 4-5,000 টাকা। 4-5,000 টাকা? যদি 10টা নেন, 5,000 কম হলে 50,000 টাকা আপনার সেভ হলো। এই দৃষ্টিকোণ থেকে আপনি আসছেন এখানে। আচ্ছা, টোটাল ভাড়া কত হয়েছে? গাড়ি ভাড়া? জি, গাড়ি ভাড়া কত পড়ছে? গাড়ি ভাড়া 15,000 টাকা। 15,000 টাকা? আচ্ছা, তো সব মিলে গাড়ি ভাড়া এ টু জেড সব কিছু মিলে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, আমরা সন্তুষ্ট। আচ্ছা, ধন্যবাদ, আমরা চাই যে আপনারা সন্তুষ্ট থাকেন। এগুলো বিক্রি হয়ে গেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এগুলো কি বিক্রি হয়ে গেছে? এগুলো কে কিনে দিছে ভাই? আপনি এগুলো দিছেন? আমরা একটু দেখি, একটু রেটটা দেখি। আচ্ছা, এই যে এটা এটা কেমন পড়ছে? এটার দাম ভাই 80,000। 80,000, একটু দেখি চাচা, আমরা এই দেখি, এটা 80,000 টাকা পড়েছে শাহিওয়াল। এটা কি চাচা নিছে? কোথা থেকে আসছিলেন? কুমিল্লা। খামারের উদ্দেশ্যে না ব্যবসা? ব্যবসা। ব্যবসা কেমন? বাজার দরটা কেমন পাইলেন? মোটামুটি ভালো। আপনি সন্তুষ্ট?
আচ্ছা, কুমিল্লাতে অনেক বড় বড় হাট আছে, ওই হাটগুলো থাকতে আপনি কেন এই আমবাড়ি হাটে ছুটে আসলেন? এখানে কিনতে ভালো, মানে কিনতে ভালো কোন দৃষ্টিকোণ থেকে? দামটা কম পান নাকি পছন্দ অনুযায়ী পাওয়া যায়? পছন্দের গরুও পান প্লাস দামও কম পান, যার ফলে এখানে কিনেন? কুমিল্লা কোন হাটে বিক্রি করেন? গারমোরা, মিশালি, এই হাটগুলোতে। আচ্ছা, আমরা একটু আইডিয়া নেই, দেখি ভাইজান, এই যে যেটা নিলেন কত বললেন? 85। আচ্ছা, এই 80,000 যেটা নিলেন আপনার ওখানে কুমিল্লায় গারমোরাতে কত টাকার মতো যেতে পারে? আমরা জাস্ট আইডিয়া নিচ্ছি আর কি। 90-92। একটাতে সব মিলিয়ে খরচ কত হবে আপনার? কেউ যদি আপনার কুমিল্লায় ওখান থেকে আপনার এই ভিডিও দেখে নিতে চাই, দিতে পারবেন? কত টাকা লাভ নিবেন এখানে? এটা কত টাকা হলে বিক্রি করবেন ওখানে? 90 হলে। আচ্ছা, একটু দেখি আমরা ভাই, এই যেটা 90,000 হলে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাবো। আর সবগুলাই? আচ্ছা, আমরা ও পাশ দিয়ে। আচ্ছা, এই যে বেশ সুন্দর দেখি, এটা এটা কত পড়ছে? 77,000 টাকা। আর এটা এটা 76, ওটা আমরা পরে দেখবো। যে এটা দেখি, এটা এটা 71,000 টাকা দেখে, এটি 71,000 টাকা পড়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা এ পাশ থেকে দেখবো একটু, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই হাট থেকে কী দরে বিক্রি হচ্ছে, এই বিক্রি হয়েছে, বিক্রিত গরুগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই যে এটা কত পড়েছে? 66,000 টাকা। এটা 66,000 টাকা, 66,000। আপনি গরু কিনেন? গরু কিনেন? আচ্ছা, ঠিক আছে, 66,000 টাকা। আচ্ছা, এই যে এই যে এটা কত? 68। 68, এটা 65। আমরা একটু দেখি চাচা সাথে। আচ্ছা চাচা, আমরা এটার একটু রেফারেন্স নিবো আপনার কাছে। এই যে এটা 66,000 নিলেন, আপনার একটা আইডিয়া তো আছে যে এখানে কত টাকা যাবে, কত টাকা মতো যেতে পারে, বিক্রি হতে পারে? কত? 70। মানে 66 নিলেন, 70-72,000 টাকা। মানে একটাতে কত টাকা হলে আপনি সন্তুষ্ট? আমি একটা থেকে 5,000 ব্যবসা করি, আবার 3,000 করি। 3,000 করেন, 5,000 করেন, 1,000 করি, 1,000 হয় কোনোটাতে? আচ্ছা আচ্ছা, মানে সব মিলিয়ে মানে মোটামুটি 2,000 টাকা করে টিকিট, 40,000 আপনি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর এই যে তার পাশে বড় যেটা দেখছি, এটা কত? 83,500 টাকা এটা পড়েছে। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আচ্ছা ভাই, আমরা একটু আপনার পরিচয় নেই। আমার নাম মিলন। মিলন ভাই, সভাপতি সাহেব খলিল, আমার আব্বা। খলিল চাচা আপনার আব্বা, সবার জনপ্রিয় চাচা, আপনি চাচার ছেলে। আচ্ছা, আপনি তো এই ধরনের গরুগুলোই কিনে দেন? আজকে দুইটা পাটি দিলাম। দুইটা পাটিকে দিলেন, বাইরে থেকে যদি কেউ নিতে চায়, নতুন কেউ, তাহলে সেক্ষেত্রে তাদের নিশ্চয়তার বিষয়টা কেমন?